সালাম আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের সামনে, মিয়াকো ব্র্যান্ডের ওভেন প্লাস এয়ার ফ্রায়ার। এটার সাথে আপনারা একই সঙ্গে ওভেন প্লাস এয়ার ফ্রায়ার পাচ্ছেন। তো বেশি কথা না বাড়িয়ে এটার ডিটেইলস জানবো আমাদের রাজীব ভাইয়ের থেকে। রাজীব ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই, এই প্রোডাক্টটা তো অনেকদিন পর আবার আমাদের স্টোরে আসছে, তো আমাদের কাস্টমারদের জন্য এই প্রোডাক্টটি কেমন হতে চলছে এবং সবশেষে এটার একটা আকর্ষণীয় একটা প্রাইস রাখবেন আমাদের কাস্টমারদের জন্য? অবশ্যই মেহেদি ভাই, এই প্রোডাক্টটি আসলে মাঝখান দিয়ে অনেকদিন ছিল না, স্টক আউট ছিল। তো তখন আমাদের কাছে আসলে এত পরিমাণে কাস্টমারের রিকোয়ারমেন্টস আসছে, আমরা আসলে বুঝতেই পারিনি যে আসলে এই প্রোডাক্টটার এত চাহিদা হবে। বিকজ কাস্টমারের ফিডব্যাক পরবর্তীতে যারা যারা নিয়েছে আমাদের থেকে, সবার থেকে আমরা ফিডব্যাক ভালো পেয়েছি। তো আসলে প্রোডাক্টটি খুবই ভালো, যারা ব্যবহার করছে এই পর্যন্ত তারা সবাই বলছে যে প্রোডাক্টটি আসলে অসাধারণ একটি প্রোডাক্ট। তো যার কারণে এখন নতুনভাবে আসছে, আমরা আবার একদম নতুন প্রোডাক্ট জাস্ট আমাদের কাছে আজকে সকালবেলা আমাদের কাছে প্রোডাক্টটা হাতে আসছে এবং আমরা বিকেলবেলা এখানে কাস্টমারদের উদ্দেশ্যে আমরা এটাকে একটা ভিডিও করতেছি আর কি। তো ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটা, এটা আসলে ইলেকট্রিক ওভেন উইথ এয়ার ফ্রায়ার, এয়ার ফ্রায়ার এবং ইলেকট্রিক ওভেন একসাথে এই প্রোডাক্টটা। তো আমি একটু বক্সটা দেখাই আপনাদেরকে, মেয়েদের একটু বক্সটা দেখান। মিয়াকো ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার হচ্ছে MT450RCL DRB, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 45 লিটার্স ক্যাপাসিটি, 45 লিটার্স ক্যাপাসিটি। এটা হচ্ছে উইথ এয়ার ফ্রায়ার ফাংশন, ইলেকট্রিক, এই যে এখানে দেখেন এয়ার ফ্রায়ার ইলেকট্রিক ওভেন, আপনি এখানে আসলে এয়ার ফ্রায়ার ইলেকট্রিক ওভেন দুইটা একসাথে কাজ করতে পারবেন। তো ইলেকট্রিক ওভেনতে আপনারা জানেন সবাই যে বেকিং আইটেম কিংবা গ্রিল আইটেম এগুলো সবই করা যায়, কেক, বিস্কিট, পিৎজা, নানরুটি, বনরুটি, তারপরে ফুডিং, এরপরে ধরেন এই টাইপের সব আইটেমই কিন্তু আসলে ইলেকট্রিক ওভেনে আপনারা করতে পারবেন। আর এয়ার ফ্রায়ার ফাংশনটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যদি কোনো কিছু ফ্রাই করেন, তো দেখা গেছে যে আপনাকে একদম 90% কম তেলে আপনাকে সেটা ফ্রাই করে দিবে এবং অ্যাকুরেট টেস্ট রাখবে। যেমন আপনি যদি একটা ফ্রেঞ্চ ফ্রাই করেন, আপনাকে দেখা গেছে যে এক কড়াই তেল লাগে। আপনি যদি একটা চিকেন ফ্রাই করেন, তো সেখানে দেখা গেছে আপনার এক কড়াই তেল লাগতেছে। আর এয়ার ফ্রায়ারে হচ্ছে সেই একই জিনিস আপনি ফ্রাই করবেন, আপনাকে এক চা চামচ কিংবা এক টেবিল চামচ তেল দিয়ে আপনি করতে পারবেন। তো এমনই একটি আকর্ষণীয় প্রোডাক্ট এয়ার ফ্রায়ার উইথ ইলেকট্রিক ওভেন, আপনারা যখন যে ফাংশনটি দিবেন তখন সেই ফাংশন এটা কাজ করবে। আমি এখানে প্রথমে এটার ফাংশনগুলো দেখাচ্ছি, পরে ভিতরেরটা দেখাচ্ছি এবং অ্যাটলিস্ট সবশেষে আমরা অ্যাক্সেসরিজগুলো দেখাবো, এটাতে আপনারা কী কী অ্যাক্সেসরিজ পাবেন। দেখেন এখানে, আপনারা যদি দেখেন এখানে চারটা নব আছে মেহেদি ভাই। প্রথম নবটা হচ্ছে টেম্পারেচার নব, এখানে টেম্পারেচার 100 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আপনি টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর কোন আইটেমের জন্য কতটুকু টেম্পারেচার দিবেন এটা মোটামুটি আপনারা করলে একটা আইডিয়া হয়ে যাবে। পাশাপাশি এটার ভিতরে একটা ম্যানুয়াল বুক আছে, সেই ম্যানুয়াল বুকও একটা মোটামুটি ধারণা দেওয়া আছে আপনারা চিকেন কিংবা ফ্রাইয়ের জন্য কোন আইটেম কতটুকু টেম্পারেচারে দিবেন এবং কতটুকু টাইমারে দিবেন। আর এরপর একটা হচ্ছে ফাংশনাল, এরপর একটা হচ্ছে নবটা হচ্ছে ফাংশনাল নব। এখানে দেখেন মার্ক করা আছে, কিন্তু এখানে উপরে একটা চিহ্ন আছে, এটার মধ্যে নিচে একটা চিহ্ন আছে, আর এখানে দুই পাশে দুইটা চিহ্ন আছে উপরে নিচে, এবং এই পাশটা দেখেন এখানে এয়ার ফ্রায়ার লেখা আছে। এর অর্থ হচ্ছে আপনি যখন, এই যে আমি গ্লাসটা খুলে দেখাই, আপনি যখন এখানে দিবেন তখন উপরের যে দুইটা টিউব আছে ওই দুইটা টিউব হিট হবে, আপনি যখন এই পাশটায় দিবেন নিচের দুইটা টিউব হিট হবে, আপনি যখন এই পাশটায় দিবেন তখন উপর এবং নিচের চারটা টিউব অ্যাট এ টাইম হিট হবে, আর আপনি যখন এই যে এয়ার ফ্রায়ার অপশনে দিবেন তখন কিন্তু এটা এয়ার ফ্রায়ার অপশনে কাজ করবে। আর এরপরে যেটা আছে এটা ফাংশনাল নব, এটা হচ্ছে আসলে দেখেন এখানে যে একটা কুলিং ফ্যান আছে ভিতরে, এই কুলিং ফ্যানের অপশন, আর এটা হচ্ছে এই যে মাঝখানের যেটা আছে সেটা এখানে ঘুরবে, হ্যাঁ, এবং এটা হচ্ছে যাই আপনার রোস্টিং ফাংশন বলে আর কি, রোটিসার ফাংশন, রোটিসার ফাংশন বলে। এবং এরপরে যেটা আছে এটা রোটিসারে এবং কুলিং ফ্যান একসাথে চলবে। আর তারপরে যে নবটা আছে এটা হচ্ছে টেম্পারেচার নব, এখানে টেম্পারেচার 10 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে। আমি একটু চালাই দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখন রোটিসারি ফাংশনে আছে, এখন কিন্তু ঘুরছে এটা, এবং কি টিউবগুলোর সাথে সাথে হিট হবে। আর এটা আমি এখন বন্ধ করে দিই, যেহেতু এটা ভিতরে অনেক গরম হয়ে যাবে, আমি অ্যাক্সেসরিজগুলো একটু বের করে আপনাদেরকে দেখাই এটাতে কী কী অ্যাক্সেসরিজ আছে। মেহেদি ভাই প্রথমে এই যে এটাতে দেখেন, এটাতে আপনারা যখন যে কোনো খাবার এয়ার ফ্রাই করেন কিংবা আপনারা এটাতে গ্রিল করেন, যাই করেন, এটার নিচে দেখেন একটা ডাস্টবিন আছে। আপনি যাই করবেন আপনার তেল চর্বি কিংবা আপনার খাবারের যে ঝুরঝুরাগুলো সবগুলাই কিন্তু এই ডাস্ট এটাতে পড়বে, এবং এটা বের করে আপনারা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন, যার কারণে আপনার নিচটা কিন্তু একদম মানে ময়লা হবে না এবং ক্লিন থাকবে। আর এখানে দেখেন বড় সাইজের একটা কুলিং ফ্যান আছে,
এখানে একটা বড় সাইজের একটা ফ্যান আছে। এই ফ্যানটা কিন্তু আপনাকে বাতাস দিয়ে পুরো যে আপনার ইসেটা আছে, খাবারটা আছে, মানে ভিতরে যে টেম্পারেচার আছে, হিটটা আছে, সেই হিটটাকে কিন্তু একদম পুরো কোনায় কোনায় এটা পৌঁছাই দিবে। এখানে একটা দেখেন ইনসাইডে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটা জ্বলবে। আর এখানে টিউব আছে, এই যে দুই পাশে উপরে দুইটা টিউব এবং নিচে দুইটা টিউব আছে। এরপরে দেখেন এই এয়ারফ্রেটটা কিন্তু হচ্ছে ডাবল গ্লাস ডোর। এই যে দেখেন ভিতরে একটা গ্লাস আছে এবং বাহিরে একটা গ্লাস আছে, ডাবল গ্লাস ডোরের এয়ারফ্রেয়ার, যার কারণে আপনার এটা কিন্তু খাবারটা খুবই অ্যাকুরেট হবে এই ডাবল গ্লাস ডোরের কারণে। হ্যাঁ, এবং খুবই হেভি কোয়ালিটির ডোর। আর এটার লুকিংটা দেখেন অত্যন্ত চমৎকার একটি লুকিং। তো আমি একটু আপনাদের সাথে কথা বলতে বলতে একটু আসলে চালাইও দিই, তাহলে আপনারা হ্যাঁ এটার হিট যেটা আছে হিটটা সম্পর্কে একটু দেখবেন আর কি, হিটটা একটু বুঝবেন। এটার অ্যাক্সেসরিজ কী কী স্যার? আর এটার অ্যাক্সেসরিজ আছে, এখানে দেখেন একটা রোস্টিং বাস্কেট আছে। এই বাস্কেটে আপনারা কিন্তু যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন, পাশাপাশি আপনারা যদি ফ্রেঞ্চ ফ্রাই করেন কিংবা পপকর্ন করেন, আপনারা কিন্তু এই বাস্কেটটার মধ্যে দিয়ে করতে পারবেন। এটা কিন্তু আপনি যখন দিবেন অপশনটার মধ্যে, একটু আগে দেখেছেন ভিডিওতে, এটা কিন্তু এভাবে ঘুরবে, এই বাস্কেটটা কিন্তু এভাবে ঘুরবে। এটাতে আপনারা পপকর্ন কিংবা ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ফিশ ফ্রাই কিংবা যে কোনো কিছু গ্রিল করতে পারবেন এই বাস্কেটটা দিয়ে। এবং এটা হচ্ছে বাস্কেটটা ওপেন ডোর হচ্ছে এই যে এখানে, খুবই চমৎকার দেখেন এটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওই যে দেখেন এখানে আপনি আসলে চিকেন, আস্ত একটা চিকেন কিংবা আস্ত একটা ফিশ এখানে এটা দিয়ে আপনি গ্রিল করতে পারবেন। এটাও কিন্তু রোস্টিং অপশন আছে, এটা কিন্তু এইভাবে ঘুরবে, রোটিসার ফাংশন, রোটিসার ফাংশন জি। এরপরে যেটা আছে এটাকে এটা হচ্ছে আসলে একটা ওয়্যার র্যাক, এটার উপরে আপনি যে কোনো মাছ কিংবা কি বলে চিকেন মাংস এটার উপরে দিয়ে আপনারা কিন্তু গ্রিল করতে পারবেন। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা এভাবে দিয়ে গ্রিল করতে পারবেন। দেখেন আমি কিন্তু অলরেডি দেখেন কত গরম হয়ে গেছে, কত গরম হয়ে গেছে দেখেন। এটা কিন্তু আপনারা এইভাবে দিয়ে দিতে পারবেন, এখানে প্রত্যেকটা ট্রে এভাবে বসাতে পারবেন। অনেক গরম হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট কথা বলতে বলতে একটু অন করে দিয়েছি, আমি কিন্তু আগে অন করিনি, জানি যে অনেক বেশি গরম হয়ে যাবে। তো এরপরে যেটা দেখছেন এই যে এটা হচ্ছে বেকিং ট্রে কিংবা এটাকে পিৎজা ট্রেও বলে, এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিকি একটা ট্রে। তো এটার সাহায্যে কিন্তু আপনারা বেকিংয়ের যেমন কেক বিস্কিট এগুলো সব আইটেমে এটার উপরে দিয়ে করতে পারবেন, রুটি কিংবা আপনার পাওয়া রুটি এগুলো সবই এটার মধ্যে দিয়ে করতে পারবেন, পিৎজা এগুলো সব এটার উপরে দিয়ে করতে পারবেন। তো অনেকের আসলে আবার আরেকটা জিনিস হচ্ছে জানার ইচ্ছে থাকে যে ট্রেটা কত সাইজের, আমি কত ইঞ্চি সাইজের পিৎজা করতে পারবো। আমি সেই সুবিধার্থে আপনাদেরকে এটা একটু মাপ দিয়ে দেখাচ্ছি। এটার কিন্তু ফুল মেজারমেন্টটা হচ্ছে দেখেন এইখান থেকে এই পর্যন্ত একদম অ্যাকুরেট 13.5 ইঞ্চি, অর্থাৎ 13.5 ইঞ্চি। আর এটার যে ইনার মেজারমেন্টটা হচ্ছে এই যে ট্রের ভিতরে যে ইনার মেজারমেন্টটা, এটা হচ্ছে একদম অ্যাকুরেট 11 ইঞ্চি, একদম অ্যাকুরেট 11 ইঞ্চি লেফট টু রাইট। হ্যাঁ, আর আপনি যদি ডিপে চান তাহলে এটা হচ্ছে একদম অ্যাকুরেট 10 ইঞ্চি, দেখেন আপনি 10 একদম অ্যাকুরেট 10 ইঞ্চি, 11 আর 10 ডিপটা আর কি, ডিপটা হচ্ছে 11 এবং 10 ইঞ্চি। আচ্ছা, অবশ্যই ভিউয়ার্স এটা জানাতে আপনাদের সুবিধা হলো, অনেকেই আসলে এটা জানতে চায়, তো আমরা আপনারা পুরো ভিডিওটা দেখলে আর কোনো অসুবিধা হবে না। আর মেদেবে বলছেন তাহলে বডিটাও একটু মেপে দিই, বডিটা হচ্ছে 20 ইঞ্চি লেফট টু রাইট এবং প্রস্থ হচ্ছে একদম আপনার 14 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 14 ইঞ্চি। আর এটার হাইটটা হচ্ছে একদম বরাবর 14.5 ইঞ্চি। তো এটা তো দেখলেন আপনাদের বেকিং ট্রে। আর এরপরে যেটা আরেকটা আছে এটা হচ্ছে আপনার আসলে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কিংবা যে কোনো ফ্রাই, এটা হচ্ছে মূলত এয়ার ফ্রায়ারের জন্য ইউজ করলে আপনাদের সুবিধা। ফ্রেঞ্চ ফ্রাই কিংবা আপনি চিকেন ফ্রাই যাই করেন, ফিশ ফ্রাই এয়ার ফ্রায়ার অপশন দিয়ে যদি করেন, তাহলে এই বাস্কেটটা কিংবা এই অ্যাক্সেসরিজটা খুবই একটা চমৎকার একটি অ্যাক্সেসরিজ এবং সম্পূর্ণ এসএসের অ্যাক্সেসরিজ, সম্পূর্ণ এসএসের। তো আরও কিছু অ্যাক্সেসরিজ আছে এখানে, আপনারা দেখেন আমি দেখেন এই যে এখানে দেখেন এখানে আরও দুইটা জিনিস আছে। এটা হচ্ছে মূলত আসলে আপনি যখন এই যে একটা হ্যান্ডেল দেওয়া আছে, এটা হচ্ছে মূলত আপনি যখন এই অ্যাক্সেসরিজটার ভিতর মধ্যে যখন আপনি ফিশ কিংবা চিকেন ফ্রাই করবেন তখন এটা তো অনেক গরম থাকবে, তখন এটাকে আপনি ধরে জাস্ট এভাবে বের করতে পারবেন খুব ইজিলিভাবে। আর এই যে এটা হচ্ছে বেকিং ট্রে বের করার জন্য এটা হচ্ছে স্ট্যান্ড, এটা আপনারা এভাবে ধরে খুব সুন্দর মতো এভাবে ধরে বের করে নিতে পারবেন ধরে। হ্যাঁ, দেখেন আমি কিন্তু ধরে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু এমন না যে এটা কোনো অ্যাক্সিডেন্ট হবে এমন কোনো অপশন নাই, কারণ এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে এটা আপনার
ধরে বের করার জন্য খুবই ইজি একটা প্রসেস আর কি। খুবই ইজি একটা প্রসেস। হ্যাঁ, তো আমি এবার দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে আবার এটা একটু ধরে এই করে দেখাচ্ছি। এই যে দেখেন, সুন্দর করে দেখেন, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই না। তো মেহেদি ভাই, তো বোঝা গেল অবশ্যই যে এই এয়ার ফ্রায়ারটায় কী কী আছে কিংবা কী কী অপশন আছে, ফাংশন আছে, সবই আমরা আপনাদেরকে দেখালাম। আর এরপরে এটার গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে এখন আসেন। আপনি এমন একটা প্রোডাক্ট কিনবেন, অবশ্যই আপনি চাবেন যে এটার মধ্যে আসলে কী পরিমাণে সুযোগ সুবিধা আছে। তো সেই জন্য এই প্রোডাক্টটা আসলে অরিজিনাল মিয়াকোর প্রোডাক্ট এবং অরিজিনাল মিয়াকো থেকে এটার ওয়ারেন্টি প্রোভাইড করে। এটা ওয়ারেন্টি কার্ডটা দেখেন, এটা হচ্ছে অরিজিনাল মিয়াকো থেকে ওয়ারেন্টি প্রোভাইড করবে। এক বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন, এক বছর, সম্পূর্ণ এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এটাতে। আর আফটার সেল সার্ভিস আপনি যতদিন প্রোডাক্ট ব্যবহার করবেন ততদিন পাবেন ইনশাআল্লাহ। এখন অনেকে আসলে সার্ভিস ওয়ারেন্টি কিংবা পার্টস ওয়ারেন্টি বলতে সার্ভিস ওয়ারেন্টি বলতে বোঝায় যে অনেকে যে আসলে মনে হয় আপনাকে পুরো চেঞ্জ করে দিবে কিংবা আপনাকে পুরো ইয়ে করে দিবে, এরকম না। সার্ভিস ওয়ারেন্টিটা হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি যতদিন ব্যবহার করবেন আপনি সার্ভিস পাবেন, সার্ভিসের পয়সা লাগবে না, পার্টসের পয়সা দিতে হবে। আর এক বছরের মধ্যে যদি আপনার কোনো পার্টস প্রবলেম হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কোনো পয়সা লাগবে না, সেটা সম্পূর্ণ আমরা কিংবা কোম্পানি বিয়ার করবে। এটাই হচ্ছে আসলে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি। তো দর্শক, আপনারা দেখেন এই প্রোডাক্টটি, তো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, তো প্রোডাক্টটি আমরা আবার রিস্টক করেছি। আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ। আমরা এই প্রোডাক্টটি একটা খুবই সুন্দর একটি প্রাইস দেবো ইনশাল্লাহ। তো রাজীব ভাই, আমাদের দর্শকদের জন্য কাস্টমারদের জন্য এই প্রোডাক্টটি কত প্রাইজে দিচ্ছেন? মেহেদি ভাই, আমরা কিন্তু লাস্ট এগুলো 10,500 করে বিক্রি করেছি, তবে যেহেতু এগুলো নতুন প্রোডাক্ট একদম রিস্টক হয়েছে, যতদিন স্টক আছে আমরা এখন থেকে চিন্তা করেছি কাস্টমারদেরকে আমরা অনেক ভালো একটা প্রাইস দেবো, যাতে করে এটা মানে আরও বেশি পরিমাণে কাস্টমার কিনতে পারে। তো সেই অনুযায়ী আমরা এটা প্রাইস দিচ্ছি অনলি 8,800 টাকায়। অনলি 8,800 টাকা। দেখেন, আমাদের যখন আগের স্টক ছিল তখন কিন্তু এটার রেট আরও বেশি ছিল। তো আপনাদের যেহেতু অনেক রিকোয়ার ছিল, সেহেতু আমরা আপনাদের সুবাদে এই প্রোডাক্টের রেট কিন্তু কমাই দিছি ইনশাল্লাহ। আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন, আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। জি অবশ্যই, আপনারা যদি কেউ আমাদের শপে এসে দেখে নিতে চান আপনারা দেখে নিতে পারবেন আমাদের কাছাকাছি হলে। আর যদি কেউ ঢাকার ভিতরে কিংবা ঢাকার বাহিরে যে কোনো জেলা উপজেলা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি চান, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকবো। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট পে করতে হবে আমাদের যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট পে করবেন। আর বাকি পেমেন্টটা প্রোডাক্টটা আপনারা হাতে নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের এই প্রোডাক্টটি এবং এই ফিচারের যে প্রোডাক্টটি আমাদের থেকে ক্রয় করেছেন তারা অবশ্যই এটার সম্পর্কে একটা ভালো রিভিউ দিবেন আমাদের, যাতে আমাদের নতুন যারা কাস্টমার এই প্রোডাক্টটি নিতে আগ্রহী তারা যেন একটা ভালো মোটিভেট হয়। আপনারা যেহেতু ইউজ করেন এই প্রোডাক্টটি আমাদের থেকে নিয়ে, তো আমি আশা করব আপনারা এই প্রোডাক্টটি আপনাদের কাছে ভিডিওটি পৌঁছলে আপনারা ভালো একটা রিভিউ দিবেন আপনারা ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যদি কেউ আমাদের পুরানো বায়ার যদি কেউ আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো ধন্যবাদ রাজীব ভাই, এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারের জন্য আবার নিয়ে আসার জন্য। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।